মিলিয়ন বছর পুরনো কবরে স্ট্যাচু, বিশ্বের সবচেয়ে রহস্যময় বই, পৃথিবীর ভেতরে আরেক পৃথিবী থেকে শুরু করে বাল্টিক সাগরে এলিয়েনদের স্পেসশিপ, এমনকি এই পৃথিবীতে আছে দুধের সাগর। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এই দেখুন, এটি কোনো মানুষের সমাধি নয়, বরং মানুষের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের সমাধি। ভয়ানক ও অবাক করার নানা জিনিস পাওয়া গেছে মাটির নিচে, এমনকি সাগরের নিচেও। যুগে যুগে নানা দুঃসাহসিক অভিযানে উঠে এসেছে এর চেয়ে আরো দুষ্প্রাপ্য কিছু জিনিস। এর মধ্যে অবিশ্বাস্য কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখে আজকে চমকে যাবেন আপনিও। হৃৎপিণ্ডের সমাধি। 2015 সালে এই শহরেই অবস্থিত জেকোবিনদের মঠ থেকে আনুমানিক 400 বছরের পুরনো 5টি হৃৎপিণ্ড খুঁজে পান ফ্রান্সের রেনে শহরের মাটির নিচের একটি রুম থেকে। হৃৎপিণ্ডগুলো সীসার তৈরি একটি হৃৎপিণ্ডের আকৃতির ভস্মাধারেই রাখা ছিল। সেটির গায়ে আবার হৃৎপিণ্ডের মালিকদের পরিচয়ও লিখে রাখা ছিল। এগুলো ছিল 1600 থেকে 17 শতকের কয়েকজন মানুষের। হৃৎপিণ্ডগুলো খুঁজে পাবার পর এগুলো থেকে মমির উপাদানগুলো সরিয়ে ফেলা হয়। তারপর করা হয় MRI ও CT স্ক্যান, যাতে বোঝা যায় সেই সময় মানুষগুলোর হৃৎপিণ্ডের অবস্থা কেমন ছিল। তখন দেখা যায় একটি হৃৎপিণ্ডের মালিক পুরোপুরি সুস্থ সবলই ছিলেন, তবে বাকি তিনজনের হৃৎপিণ্ডে ভালোই ব্লক ধরা পড়েছিল। এখন হয়তোবা আপনি ভাবছেন, শুধু তাদের হৃৎপিণ্ডটাকে কেন মমি করা রাখা হয়েছিল। গবেষকগণ লেডি অফ ব্রেফেইলাক লুইস ডি কুইঙ্গোর কবরে তার স্বামীর টোসাইন্ট পেরিয়ানের হৃৎপিণ্ড খুঁজে পেয়েছিলেন। তখন যদিও স্বামী স্ত্রীর মধ্যে যে আগে মারা যেত, তার সাথে সাথে তার পার্টনারেরও হৃৎপিণ্ড এইভাবে মমি বানিয়ে কবর দেওয়া হতো। নাম্বার 2, ভয়ঙ্কর কবর। মিলিয়ন বছরের পুরনো এই কবর, যা ভাঙতেই বেরিয়ে আসে প্রাচীন কিছু স্ট্যাচু। প্রথম দেখা এই স্ট্যাচু দেখে ভয় পেয়ে যাবে যে কেউ। কবরের মধ্যে এত বছর ধরে অক্ষত আছে এই স্ট্যাচুগুলো। ওই কবরটিতে 19টি স্ট্যাচু ছিল, যা দেখতে হুবহু মানুষের মতো, তবে স্ট্যাচুগুলো ছিল 28 ইঞ্চি লম্বা। নর্দার্ন পেরুতে এই ভয়ঙ্কর প্রাচীন কবরটি খুঁজে পাওয়া যায়, কিন্তু কেন এমনটি দেওয়া হয়েছিল সেটি আজও কেউ বের করতে পারেনি। নাম্বার 3, দুধের সমুদ্র। না, আপনাদের রূপকথার কোনো গল্প শোনাতে বসিনি। কয়েক শত বছর ধরে সমুদ্রের বিভিন্ন নাবিকেরা দুধের মতো সাদা সমুদ্রের কথা বলেছিলেন, যদিও তাদের দেওয়া সকল তথ্য পুরোপুরিভাবে গোছানো ছিল না। তবে এলোমেলো হলেও এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশের নাবিকেরা রিপোর্ট করেছেন। 2006 সালে গবেষকদের একটি দল উপগ্রহের সাহায্যে দুধের সমুদ্রের একটি ছবি তুলতে পেরেছিলেন। এরপরে বিজ্ঞানীরা এই বিষয়টিকে নিয়ে বেশ ভালোভাবে গবেষণা শুরু করে। আসলে এক ধরনের বায়োলুমিনেসেন্ট ব্যাকটেরিয়ার জন্য এমনটা হয়। সমুদ্রের উপরে একসঙ্গে অনেক বেশি পরিমাণ ওই ধরনের ব্যাকটেরিয়া থাকলে তখন সমুদ্রের পানি দুধের মতো সাদা দেখতে লাগে। ভাবতে পারছেন সেই সমুদ্রে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে তাহলে? নাম্বার 4, পৃথিবীর ভেতর আরেক পৃথিবী, যেখানে রয়েছে খালবিল, পাহাড়, এক ভয়ঙ্কর আবহাওয়া। চীনে আবিষ্কার হয়েছে এমন আরেকটি পৃথিবী। সাধারণত গুহার শব্দটি শুনলে আমাদের মনে ভেসে ওঠে মাটি বা পাথর ঢাকা অন্ধকার একটি জগৎ, কিন্তু সম্প্রতি চীনে যে গুহার আবিষ্কার হয়েছে সেটি আমাদের কল্পনা থেকে একেবারে আলাদা। চীনের চংকিং প্রদেশের ওই গুহার ভেতরে একটি নিজস্ব আবহাওয়া রয়েছে। পৃথিবীতে যেমন আকাশে মেঘ আছে, তেমনি গুহার ভেতরেও রয়েছে মেঘ ও আকাশ। গুহার ভেতরে কুয়াশাও তৈরি হয়। শুধু তাই নয়, গুহাটির মধ্যে খাল, বিল, পাহাড় সহ রয়েছে আরো অনেক কিছু। চীনের এই গুহার নাম ইয়ারওয়াংডং। চংকিং প্রদেশের বাসিন্দারা আগে গুহাটির ব্যাপারে জানতেন, তাদের কিঞ্চিত আনাগোনাও ছিল এখানে, তবে তারা ভেতরে কোনো দৃশ্য বাইরে প্রকাশ করেনি। আর স্থানীয় বাসিন্দা ছাড়া বাইরের কেউ সেভাবে যেত না এই গুহাটিতে, তাই গুহাটি সম্পর্কে কেউই জানতো না। গুহাটির উচ্চতা প্রায় 1.3 বিলিয়ন ফুট। এত বড় গুহা এর আগে খুঁজে পাওয়া যায়নি। গুহার ওপরের অংশের অর্ধেকটাই কুয়াশা এবং মেঘে ঢাকা। গুহাটির ভেতরে খালে যে জল রয়েছে তা নুনতা স্বাদের। এর ভেতরে থাকা খালটি যথেষ্ট ভয়ঙ্কর, কেউ একবার পড়লে তার আর রক্ষা নেই। নাম্বার 5, সাইবেরিয়ার ডেথ মাস্ক। 2015 সালে সাইবেরিয়ার কোমোরাডো অঞ্চলে একটি মাটির নিচে রুমের খোঁজ পান একদল প্রত্নতত্ত্ববিদ। সেখানে গবেষণা চালিয়ে তারা খুঁজে পান 20টি ডেথ মাস্ক। সেই কবরস্থানটি ছিল আসলে দুর্ধর্ষ তাসিক গোত্রের কিছু মানুষের। যোদ্ধা এই গোত্রটি খ্রিস্টপূর্ব 300 থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত সাইবেরিয়ার বিশাল একটি এলাকায় নিজেদের দখলে রেখেছিল। মাটির নিচে সেই রুমটি, আড়ালে লুকানো কবরস্থানটি চারদিকে পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছিল, আর ওপরে ছিল কাঠের ছাদ। পুরো এলাকাটি খনন করতে প্রায় বছর 2 সময় লেগে গিয়েছিল। প্রত্নতত্ত্ববিদগণ সেই কবরস্থান থেকে সর্বমোট 30টি মৃতদেহ সন্ধান পেয়েছিলেন, যাদের সবগুলোই কাপড় ও চামড়া দিয়ে তৈরি ডামির ভেতরে ঢোকানো ছিল। ডামিগুলোর মুখে
জিপসামের তৈরি ডেথ মাস্ক ব্যবহার করা হয়েছিল, যা প্রথম দেখায় যে কাউকে ভয় পাইয়ে দেবে। কবরস্থানের বাইরে বেশ কিছু বাচ্চার মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল, তবে তাদের কারোই ডেথ মাস্ক ছিল না। নাম্বার 6, ভয়ঙ্কর গুহা। সাগরতলে রহস্যের কোনো শেষ নেই। বিশাল জলরাশির নিচে হাজার হাজার জীবজন্তু ও উদ্ভিদের বসবাস। এইসব জীবজন্তু আর উদ্ভিদ বাস করে সাগরতলের বড় বড় গুহায়। কিছু গুহা অপরূপ সুন্দর হলেও কিছু গুহা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। যেমন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গুহার মধ্যে বাহামাস কেভ অন্যতম। এর মূল কারণ হচ্ছে নানা রকম খনিজ পদার্থ আছে সেখানে, আর এখানকার খনিজ পদার্থগুলো খুব বিষাক্ত। এই গুহায় বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। গুহায় ডুবুরিরা নানা রকম পশুর হাড় ও তাদের মাথার খুলি দেখতে পায়। একবার এক ডুবুরি 3000 বছর পুরনো একটা কুমিরের মাথার খুলি খুঁজে পেয়েছিল। নাম্বার 7, আলোজ্বলা গুহা। আমরা যখন পাতালপুরীর কথা শুনি, তখনই আমাদের চোখে ভেসে ওঠে চারদিক অন্ধকারে পরিপূর্ণ জায়গার কথা। আর সেই অন্ধকার জায়গায় নানা রকম ভয়ঙ্কর পোকামাকড় থাকাটাই তো স্বাভাবিক। তবে এবার জানলে হয়তো অবাক হবেন যে এমন একটি গুহা আছে যেখানে আলো ঝলমল করে সব সময়, আর ওই আলো কোনো কৃত্রিম নয়, প্রাকৃতিক ভাবেই তৈরি। বলছি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়েটামো গুহার কথা। এই গুহা আলোকিত করে রাখে গ্লো ওয়ার্মসরা। এই গুহাতে থাকা অন্ধকারকে গ্লো ওয়ার্ম পোকা অর্থাৎ জোনাকি পোকা নিজের সুবিধার জন্য ব্যবহার করে থাকে। এই পোকাগুলো এক ধরনের সিল্কের সুতো লালারসের সাহায্যে তৈরি করে গুহার ওপর থেকে নিচের দিকে ফেলে দেয়। এরকম হাজার হাজার সুতো ছড়িয়ে ফাঁদ তৈরি করে এই পতঙ্গগুলো। তারপর ফাঁদ তৈরি হয়ে গেলে শিকারকে আকৃষ্ট করার জন্য তাদের লেজের থেকে এক বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এক ধরনের নীল আলো তৈরি করে, যা দেখে অন্যান্য পতঙ্গরাও আকৃষ্ট হয় এবং ওই আলোর দিকে ছুটে গেলে শিকার ফাঁদে পড়ে যায়। তাই গুহাটি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। যখন গ্লোওয়ার্ম পোকাগুলো সুতাটিকে মুখ দিয়ে ওপরে টেনে পতঙ্গগুলোকে জীবন্তই খেয়ে ফেলে, কি ভয়ঙ্কর! 1888 সালে ফ্রেড মেস এবং লোকাল মাওরি চিফটেন টিনোরাও এই গুহাটি আবিষ্কার করেন। নাম্বার 8, প্যারিসের ক্যাটাকম। খুবই ভয়ঙ্কর একটি জায়গা এই প্যারিসের ক্যাটাকম, কারণ হাজার হাজার কঙ্কালের খুলি দিয়ে তৈরি করা হয়েছে প্যারিসের ক্যাটাকম্বের দেয়াল। একসময় গণকবর দেওয়া হতো এখানে। এই ক্যাটাকম্বের পাশেই ছিল এক কবরস্থান। মৃতদেহের ভারে কবরস্থানটি ধসে পড়লে এই ক্যাটাকম্বের খোঁজ পায় বিশ্ব। প্লেস দি গ্রেভের দাঙ্গায় নিহতদের এখানে কবর দেওয়া হয়েছিল। লোকমুখে প্রচলিত আছে, সপ্তদশ শতকে এই ক্যাটাকম্বের ভেতরে নিখোঁজ হয়ে যান এক ব্যক্তি, যার মৃতদেহ পাওয়া যায় 11 বছর পর। অষ্টাদশ শতকে রাজপরিবারের সদস্যদের হত্যা করে ফেলা হয়েছিল এইখানে। আবার অনেকের মতে অতৃপ্ত আত্মাদের বাস ক্যাটাকম্বে, এই কারণে সেখানে প্রবেশ নিষেধ করেছে সরকার। রহস্য ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে নেই। অতি প্রাচীনকাল থেকে মানুষ রহস্যের পেছনে ছুটছে। কিছু রহস্য মানুষ উদ্ধার করতে পারে, আবার কিছু মানুষ কখনোই উদ্ধার করতে পারে না। তবে ভবিষ্যতে যে পারবে না এমনটা কিন্তু নয়। দেখবেন এখন যে রহস্য আমাদের অজানা, কিছুদিন পরেই হয়তো সেই রহস্যের সমাধান হবে। আর এগুলোর রহস্য ভেদ নিয়ে পিনিক পাইয়ে আপনারা ভিডিও দেখতে পাবেন। আপাতত এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করে দিতে পারেন, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।